আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের দাদাভাই ভাইয়া চলে আসছি। আমি একটা ব্যাপার নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি একটা বিষয়ে খুব প্রতারিত হয়েছি, এই প্রোডাক্টটা কিনে। তো একবার আমার কানে সমস্যা হয়েছিল, তো আমি ভাবলাম যে কান পরিষ্কার করার মেশিনটা আমি ক্রয় অনলাইন থেকে অর্ডার দিলাম। তো এরা বলছে যে কি খুব রং উচ্চটা একটা বিজ্ঞাপন দেয় যে যা ধরবেন সব টেনে নিয়ে যাবে। আসলে এটার কোনো কাজই করে না, ওরা এক ধরনের প্রতারক। কোম্পানিটা হলো বেস্ট সেল বিডি নামের একটা প্রতিষ্ঠান, এরা এই মেশিনটা বিক্রি করে। প্রোডাক্টটি রংচঙ্গা বিজ্ঞাপন দিয়ে অনলাইনে বিক্রয় করে এটা। আপনারা ভুলেও কেউ এদের রংচঙ্গা বিজ্ঞাপন দেখে প্রোডাক্টটি কিনবেন না। এরা নাম্বার ওয়ান প্রতারক। প্রোডাক্টটি একটা খেলনা ছাড়া কিছুই না। আমি বিজ্ঞাপন দেখে মুগ্ধ হয়ে এই প্রোডাক্টটা কিনেছিলাম। কোনো কাজ করে না দেখে কমপ্লেন করলাম, তারা বললো চেঞ্জ করে দিবে। তারপরে চেঞ্জ করে দিবে ঠিকই, আবার এটা খোলা যায়, মানে বলে ওরা দেখায় খোলা যায়, ভিতরে ময়লাগুলো ঢুকে এখান থেকে খুলে ময়লা পরিষ্কার করা যায়, কিন্তু এটা খোলাই যায় না। আর আমি তখন বললাম যে খোলা যায় না, ভিতরে ময়লা গেলে সেটা কেমনে পরিষ্কার করবো। ওদের যে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আমি অন্তপক্ষে 10 দিন ফোন দিয়েছি। 10 দিন ফোন দেওয়ার পর সে আমার সাথে একবার এক পর্যায়ে খুব দুর্ব্যবহার করছে। দেবো চেঞ্জ করে দেব, এই কুরিয়ার পাঠিয়েছি, কিন্তু আসলে ওরা আফটার সেল সার্ভিস বলতে তাদের জিরো, কিছুই তারা বলে নাই। এরপরে ভেবেছিলাম এটা মনে হয় একটা রিচার্জেবল, একটা ভারী যন্ত্র হবে। আমি আমার কানে প্রবলেম হওয়ার পর আমি এয়ার হসপিটাল মানে গেছিলাম, ওরা একটা মানে সাকশন মেশিন দিয়ে ভিতর দিয়ে সব বের করে নিয়ে আসছে। ওটার ভিতরে একটা পাওয়ার ছিল, এটার ভিতরে কোনো কিছু নেই। এই যে দেখেন, এই যে সিম্পল কিছু হালকা ময়লা, এটাও এটার ভিতরে যায় না, ছাড়লে এটাও টানে না। আর পরে দেখি যে এটা একটা খেলনা, এটা একটা রিচার্জেবল মেশিন মনে করেছিলাম, কিন্তু আসলে এটা সম্পূর্ণ একটা খেলনা। বাচ্চাদের এই খেলনা ব্যাটারি দিয়ে যে সমস্ত খেলনা তৈরি করা হয় সেই খেলনা এটা। এটা একান্তই খেলনা, এই কিছু টানে না। দেখেন এই যে আমি মেশিন দিছি, কিচ্ছু টানে না, দেখছেন আপনারা দেখেন। এটা বলে কানের ভিতরে দিলে সব চলে যায়। এই যে আমি ধরে রাখছি, ওরে দেখা এরকম ফ্রুত করে চলে যায়, কিন্তু আমি ব্যাটারি দিয়ে ধরে রাখছি, আপনারা সবাই দেখেন। হ্যাঁ, একটা জিনিসও টানে না, তাহলে কানের ময়লা সে কীভাবে টানবে? এত বড় প্রতারক তারা অনলাইনে। হ্যাঁ, এই সমস্ত বিজ্ঞাপন তারা দেয়, কানের ভিতর থেকে ময়লা নাকি সব নিয়ে আসবে। এই যে দেখেন, আমি মেশিন ছেড়ে দিলাম, আমার কানের ভিতর থেকে কোনো ময়লা কোনো পানি কোনো কিছু আনতে পারে না। হ্যাঁ, এখানে সামান্য হালকা কিছু রাখলাম তাও নেয় না। এই দেখেন দেখেন, সামনে ধরে রাখছি আমি, এগুলো তো ফুরফুর করে উড়ে আসার কথা, এটা ভিতরে ঢোকার কথা। এই দেখেন, হ্যাঁ, ঢুকে না, কিচ্ছু যায় না, কিচ্ছু যায় না। তারপর তারা আমার সাথে দুর্ব্যবহার করলো, এটা আমাকে আর বদলে দিল না। আমি 10-12 দিন অপেক্ষা করলাম, তারা বলছে যে আপনি যা পারেন করেন, আপনি ফেসবুকে দেন অনলাইনে দেন যা পারেন করেন, কিন্তু তারা আর এটা বদলে দেয় না। বেস্ট সেল বিডি নামে আপনারা যে এয়ার ক্লিনার মেশিনটা আপনারা বিভিন্ন ব্লগে বিভিন্ন ফেসবুক খুললেই ইউটিউব খুললেই আপনারা দেখবেন এদের একটা রংচঙ্গা বিজ্ঞাপন আছে যে আর নয় কটন বাট। হ্যাঁ, চলে আসছে কান পরিষ্কার করার ভ্যাকুম ক্লিনার মেশিন, সম্পূর্ণ মানে মিথ্যা। হ্যাঁ, আমি এটা 600 টাকা দিয়ে কিনলাম, একদম 600 টাকাই জলে। সবচেয়ে বড় কথা, তাদের এই অসৎ উদ্দেশ্যগুলো আমরা উদ্দেশ্যে পা দিই। 600 টাকা বড় না, কিন্তু তাদের দ্বারা যে প্রতারিত হচ্ছি, আপনারা এই প্রতারণা থেকে দূরে থাকবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ, তারা সুন্দর করে এই ওয়াক্স ভ্যাক নামে এই মেশিনটা তারা বিক্রি করে, এবং সমস্ত ফেসবুকের সমস্ত অনলাইন পোর্টালে তাদের এই বিজ্ঞাপনগুলো দিয়ে থাকে। দেখবেন সমস্ত ভালো ভালো ভিডিওগুলোর ভিতরে একটু পরপরই বিজ্ঞাপন আসে, এটা আপনারা সবাই কিনবেন সে আশা নিয়ে। কিন্তু আপনারা কেউ কিনবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ, যদি কিনেন তাহলে আপনারা মনে করবেন যে এই টাকাটাই আপনারা কোথাও দান সাদকা করে দিয়েন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।